नमस्कार बंधुरा, आशा करछि आपनारा सकलेई खूब भालो आछेन। सुंदरबन रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आजके आमी आलु दिये सम्पूर्ण नतुन एकटी रेसिपी बानाबो। चलो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाको। आमी एखाने छटा माझारी साइजेर आलु भालोभावे सिद्ध करे हाथ दिये गलिये निएछि। निएछि एकटा डिम, लंका गुड़ो, हलुद गुड़ो, लवण, একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজ বাটির এক বাটি মুড়ির গুঁড়ো নিয়েছি, জিরে মরিচ গুঁড়ো। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। এটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। দিয়ে দেব সরষের তেল, দিয়ে দিলাম অল্প সরষের তেল, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা লাল হয়ে গিয়েছে, এবার যে আলুটা মেখে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে দেব সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, অল্প জিরা মরিচ গুঁড়ো। ভালোভাবে ভেজে নেব আলুটা। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আলুগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি, 5 মিনিট ঠান্ডা হতে রেখে দেব। এবার আমি ডিমটা বাটির মধ্যে ফাটিয়ে নেব। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প লবণ, অল্প হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, এর থেকে অল্প আলু নিয়ে এভাবে গোল করে নেব। এবারে একটা থালায় রেখে দেব। এভাবে সব আলুগুলো গোল করে নেব। আলুগুলো আমি গোল করে দলা করে নিয়েছি। এবার একটা একটা দলা নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা সাইজের করে নেব। এভাবে একটু লম্বা করে নিচ্ছি। সব আলুগুলোকে এভাবে বানিয়ে নেব। সব আলুর দলাগুলোকে আমি লম্বা সাইজের করে নিয়েছি। এবারে একটা করে আলুর দলা নিয়ে ডিমের গোলায় মিশিয়ে মুড়ির গুঁড়ো মাখিয়ে নেব। আর একটা নিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে ভেজে নেব।
ছাই নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। আমি দু পাশ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব ভাজাগুলো নাবিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে সকাল বিকালের জলখাবারে আপনারা এটা বানিয়ে খেতে পারেন বাড়িতেই খুব অল্প সময়ে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।